রুম্মান আঙ্কেলের যেহেতু প্রথম সিনেমা, রুম্মান আঙ্কেল আমার অনেক কাছে, তার সিনেমা আমি মানে মেকিংটা এত সুন্দর অ্যান্ড স্টোরি ইজ রিয়েলি রিয়েলি নাইস, প্রত্যেকটা মানুষ এত ভালো অভিনয় করেছে আর এত ভালো কাস্টিং, মানে কাস্টিং দেখেই তো খুশি হয়ে যায় আর কি দেখবো, অনেক ভালো লেগেছে। আজকে বিজয় দিবসে আমার মনে হয় এই ছবিটা দেখা একদম সার্থক হলো, এক কথায় অসাধারণ, অনেক ভালো লেগেছে। মানে রোমান ভাই তো বরাবরই ভালো কিছু লেখেন, ভালো কিছু করেন, চয়নিকা বৌদির প্রথম কাজ, ভালো হয়েছে, ভালো লেগেছে। এবং আই এম ভেরি প্রাউড অফ চয়নিকা দিদি, বিকজ দিদি এত সুন্দর একটা ছবি বানিয়েছে, গল্প মানুষকে ধরে রাখে, আমরা বিশ্ব সুন্দরীতে সেটা পেয়েছি। প্রত্যেকটা ছবির তো আসলে আমার মনে হয় যে একটা কারণ থাকা উচিত, এর চাইতে সুন্দর কারণ আসলে আর নেই, আর সবাই অসাধারণ অভিনয় করেছে, ভেরি নাইস। সবার এই মুভিটা দেখা উচিত, এ ধরনের একটা ছবি আমাদের খুবই প্রত্যাশা জুগিয়েছে, এবং আমি মনে করি যে দর্শক যারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা উপভোগ করতে চান তারা সবাই আসুন, বিশ্ব সুন্দরী দেখুন। আমার মনে হয় কিছু সময়ের জন্য হলেও আপনার দেশ মাতৃকার জন্য এবং ভালো সিনেমার জন্য নিজেদেরকে একটু নিবিষ্ট করতে পারবেন। এবং অভিনন্দন জানাচ্ছি আমি মাছরাঙাকে, চয়নিকা বৌদিকে, রোম্মানকে, সিয়াম পরিমণি, আসলে সবাই ভালো করেছে, বাবু ভাই সবাই ভালো করেছে।